প্রিয় শিক্ষার্থী, আমরা তো এই বন্ধের মধ্যে ঈদের মধ্যে বন্ধে ছিলাম, তো এখন আবার ক্লাস পড়াশোনা শুরু করে দাও। তো কয়েকটা ক্লাস মনে হয়েছে, আমার ক্লাসটা এখনো হয় নাই। তো আমি তোমাদের এই ক্লাসটা ইসলাম ধর্ম ক্লাসটা নিব পঞ্চম অধ্যায়, ঠিক আছে? তবু তোমার সাথে একটু কুশল বিনিময় করে নেই, তো সবাই তো ভালোই আছো, অনেকদিন পর তোমাদের সাথে আমার দেখা কথা হচ্ছে, ইনশাল্লাহ ভালো থাকবে এই দোয়া করি। আর তোমরা সবাই নিজেকে সেভ রাখার চেষ্টা করবে। তো আজকে আমি তোমাদেরকে পড়াবো পঞ্চম অধ্যায়, মহান বিশ্ব ইসলামের জন্ম পরিচয়, ভিলফুল ফুজুল ঘটনা, ঠিক আছে? তো তোমরা একটু খাতা কলম নিয়ে বসো, কারণ আমি কয়েকটা প্রশ্ন তোমাদের জন্য করেছি, কালেক্ট করেছি সেগুলো লেখার জন্য। দেখো বোর্ডে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে, একটু 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 লিখতে পারো, আমার কথাগুলো শুনতে থাকো। হ্যাঁ, তো আজকে আমি যেটা পড়াবো, মহান আল্লাহ তাআলা আমাদেরকে তো সৃষ্টি করেছেন আমাদের আল্লাহর ইবাদত করার জন্য, ঠিক আছে? এই ইবাদত করার জন্য, আমরা কীভাবে ইবাদতগুলো করবো, কীভাবে আল্লাহর কথাগুলো শুনবো, জানবো, বুঝবো, তার জন্য আমাদেরকে নবী রাসুল পাঠিয়েছেন। নবী রাসুল তো আমাদের একজন মহান শিক্ষক বা বড় শিক্ষক যেটাকে বলা হয়, মানে এর চেয়ে বড় শিক্ষক আর হতে পারে না। তো আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী, আর আমাদের প্রথম এবং প্রথম মানুষ এবং প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম, ঠিক আছে? তো এখন দেখো আমাদের বই যে টপিক্স আছে, কোরআন মজিদে কতজন নবী রাসূল কথা লেখা আছে? 25 জন, ঠিক আছে? তো এখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আজকে পড়বো কি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম পরিচয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে কুরাইশ বংশে মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আবদুল্লাহ, মায়ের নাম আমেনা, এবং তার দাদার নাম কি, আব্দুল মুতালিব, ঠিক আছে? আর একটা কথা মনে রাখবে যে মোহাম্মদ, মোহাম্মদ অর্থ কি, মোহাম্মদ অর্থ প্রশংসিত, আর আহমদ অর্থ প্রশংসাকারী। এখন যেটা হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইন্তেকালের পর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবার ইন্তেকালে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি জন্মের আগে কি, সরি, মহানবী সাল্লাল্লাহু জন্মের আগেই তার বাবা ইন্তেকাল করেন, কিন্তু তার মায়ের কাছে সে 6 মাস লালিত পালিত হওয়ার পরে তার মাও মারা যায়। তখন সে তার দাদা আব্দুল মুতালিবের কাছে লালিত পালিত হন। তো কিছুদিন তার দাদার কাছে লালিত পালিত হওয়ার পরে সে তার চাচার কাছেই আবু তালেবের কাছে লালিত পালিত হন। এটা তো আমরা সবাই মোটামুটি জানি। তারপরে তোমাদের কাছে আবারও বলা যে এই যে টপিকসগুলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জন্ম থেকে ধারাবাহিকতাগুলো, ধারাবাহিকতা তোমরা সিরিয়াল বাই সিরিয়াল জেনে নিবে বা লিখে নিবে। তারপর তোমাদেরকে আমি প্রশ্ন আকারে আরও কিছু কিছু দিয়ে দিব, যেটা সিরিয়াল সিস্টেমেটিক। তো এখন যেটা হচ্ছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর চরিত্র অধিকারী ছিলেন, তার চরিত্র, তার স্বভাবের কথা বলতে গেলে মানে এতই বলতে হবে, এতই বলা দরকার, যেটা আমি তোমাদের ফুল ক্লাস নিয়েও শেষ করতে পারবো না। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি গুণের প্রশংসাগুলো করতে গেলে যেটা আমাকে বলতে হবে, যে সব যে খারাপ কাজ, খারাপ কথা, খারাপ চিন্তা থেকে সবসময় সে দূরে ছিল, তার মধ্যে প্রতিটা গুণই ছিল ভালো, যেটা আমাদের জীবনের জন্য খুবই প্রয়োজনীয়। এখন হিলফুল ফুজুল ঘটন দেখো, মা আমি কী করেছি, এটা তো জন্ম করেছে কিছু তোমাদের টাস দিয়ে দিলাম। তো হিলফুল ফুজুল দেখো, তোমরা একটু আস্তে আস্তে ফাঁকে ফাঁকে এই প্রশ্ন উত্তরগুলো, এই প্রশ্নগুলো লিখে নাও, পরে আমি উত্তরগুলো বলে দিব। কথাগুলো শুনো এবং প্রশ্নগুলো একটু একটু লিখতে থাকো, কারণ অনেকগুলো প্রশ্ন, ছোটো ছোটো প্রশ্ন আমি দিয়েছি। প্রায় কতটা হবে, 1500টা হবে প্রশ্ন, কারণ এই প্রশ্নগুলো তোমাদেরকে ছোটো ছোটো প্রশ্ন হিসাবে আসবে, যা তোমাদের পড়ার জন্য সুবিধা হবে। হিলফুল ফুজুল ঘটনটা কি, হিলফুল ফুজুলটা কি, এটা আমি বলছি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ছোটোবেলার যে জীবনটা, ওটাও অনেক সুন্দর, যেটা সে তার একটা তার দুধমা হালিমার কাছে কিছুদিন থাকে, যখন চার জীবনের পান্তলগ্নে যখন জন্মের পর পরই, আরব দেশে একটা কালচার ছিল যে মায়ের কাছে না হয়ে যখন 5-6 মাস সে অন্যের কাছে, ধাত্রী মায়ের কাছে লালিত পালিত হয়। তো এখানেও সে অনেক দূরদর্শিতার, মানে ছোটোবেলা থেকেই তার দূরদর্শিতা আর প্রভাব পড়েছে সব জায়গায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন অন্যায়ের প্রতিবাদকারী, অন্যায়ের ব্যাপারে সবসময় সে প্রতিবাদ করতেন সব বিষয়ে। যে যেমন ধরো যে কি হয়েছিল এখানে আরব দেশের, একবার কি হয়েছিল, কাজ মেলায় জুয়া খেলাকে কেন্দ্র করে কুরাইশ এবং কায়েস বংশের মধ্যে কিন্তু ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়েছিল, যে যুদ্ধটা প্রায় দীর্ঘ 5 বছর স্থায়ী ছিল। কি বলে, হারবুল ফিজার, হারবুল ফিজার অর্থ কি, অন্যায় সময়,
এই এই যে হার্বুল ফিজারটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোটবেলায় একটু বড় হওয়ার পর যখন দেখলেন, যে তখন তার কাছে কি মনে হতো? খুবই কষ্টদায়ক মনে হতো, কারণ যুদ্ধটা আসলে তখন বা ঝগড়া যেটি যেটাই বলো না কেন, এটা কখনোই শান্তি নিয়ে আসতে পারে না। এখন যেটা হচ্ছে যে এই যে হার্বুল ফ্রিজারটা, এই হার্বুল ফ্রিজারটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি খুব দুঃখ এবং তার প্রাণটা কেঁদে উঠতে, কীভাবে এই এই যুদ্ধটাকে দমন করা যায়। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি যুবক অবস্থায় একটা সেবা সংঘ গঠন করে, তাকে বলা কি হিলফুল ফিজুল। এই যে আমি যেটা বলছি হিলফুল ফিজুল, হিলফুল ফুজুল এটা হচ্ছে শান্তি সংঘ। এটা আমাদের আরব দেশকে সেই ঝগড়া হানাহানি মারামারি থেকে রেহাই করার, রেহাই পাওয়ার জন্য এই সংঘটা গঠন করা হয়। এই সংঘটা তোমার দুঃখ এই ওই সময় যে মানুষের যে দুঃখ কষ্ট অসহায় মানুষের দুঃখ কষ্ট দূর করার জন্য এই হিলফুল ফুজুল গঠন করেন। যেটা এই হিলফুল ফুজুলে যারা উৎসাহী যুবক ছিলেন তারাই বেশি এখানে অংশগ্রহণ করে। তো এই যে হিলফুল ফুজুল এর স্থায়ী ছিল কি 50 বছর, প্রায় লং টাইম, অনেক দিনের ব্যাপার। যেটা 50 বছর এই হিলফুল ফুজুলটা স্থায়ী ছিল, যা আরব দেশের জন্য অনেকটাই কি বলে পরিবেশটাকে অনুকূল নিয়ে আসার জন্য চেষ্টা করা হয়। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন এই হিলফুল ফুজুল গঠন করে তখন তার বয়স ছিল কি 15 বছর। তো তোমরা যদি কয়েকটা প্রশ্ন আমি তোমাদেরকে দিয়েছি দেখো একটু, দেখো কারা আমাদের শিক্ষক ছিলেন। তো তোমরা লিখে রাখো নবী রাসুল, নবী রাসুল আমাদের সংক্ষেপে লিখে দিলাম, তোমরা বুঝবে যেটা কি। কোরআন মজিদ কতজন নবী রাসুলের নাম উল্লেখ আছে? 25 জন, ঠিক আছে। তোমরা এগুলো একটু লিখে রাখো, কারণ তোমাদের ছোট ছোট প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই আসবে। জানো একটু তোমরা কে পৃথিবীতে সর্বপ্রথম মানুষ ও প্রথম নবী কে? হযরত আদম আলাইহিসসালাম, ঠিক আছে। হযরত আদম আলাইহিসসালাম, তারপরে দেখো মহান সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ নবী কে? তো সবাই জানো, তারপরে এটি লিখে দিচ্ছি কারণ তোমাদের মাথায় রাখার জন্য, মহানবী সাল্লাল্লাহু আলাইহিসসালাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সালে কোথায় জন্মগ্রহণ করেন? কত সালে জন্মগ্রহণ করেন? 570 খ্রিস্টাব্দে, খ্রিস্টাব্দে। আর হচ্ছে কোথায় জন্মগ্রহণ করে? মক্কায়। এটার সাথে আরেকটা লিঙ্ক করতে পারো, যেমন কুরাইশ মক্কার কি কুরাইশ বংশ কোথায় জন্মগ্রহণ করেন? কুরাইশ বংশে। এটা দিলে একটু ভালো হয়, বেটার হয় তোমাদের জন্য, কারণ এটার সাথে এটা একটা ব্যাপার আছে। মোহাম্মদ অর্থ কি? মোহাম্মদ অর্থ প্রশংসিত, মোহাম্মদ অর্থ প্রশংসিত, আর আহমদ অর্থ প্রশংসাকারী, প্রশংসাকারী, ঠিক আছে। তোমরা এটি লিখে দিলাম একটু কষ্ট করে, তোমরা নিশ্চয়ই সবাই এটি লিখেছো। এটা আমি আগেই তোমাদেরকে লিখে দিয়েছিলাম, তো আমি একটা একটা করে মুছি একটু একটু তোমাদের লিখে দিই একটু, কারণ এটা তো অনেক অনেকগুলো প্রশ্ন, কারণ এই প্রশ্নগুলো ভালোভাবে না পড়লে, এই প্রশ্ন তোমরা ভালোভাবে না পড়ো তাহলে তোমরা অ্যান্সারগুলো ভালো ঠিক মতো দিতে পারবে না, কারণ এগুলো অনেক ছোট ছোট প্রশ্ন আছে। কতগুলো দিয়েছিলাম? 7, 8, 8 নম্বর আসো। কত বছর বয়সে, কত বছর বয়সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা করে? দেখো তোমরা অবশ্যই অবশ্যই প্রশ্নগুলো লিখবে এবং সাথে সাথে এগুলো উত্তর আমি স্কুল খোলার পরে তোমাদেরকে আমি অবশ্যই এই প্রশ্নের উত্তরগুলো ধরবো, আর আমি সবগুলো তোমাদের উত্তর প্রত্যেকটা উত্তর লিখে দিয়েছি।
নিশ্চয়ই তোমাদের নিচের গোড়া লেখা শেষ হয়েছে, একটু দ্রুত লিখতে হবে, না হলে তো শেষ করতে পারবে না। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, খুবই ইম্পর্টেন্ট এটা, জুয়াখেলাকে কেন্দ্র করে। কোন বংশের যুগ মধ্যে বংশের মধ্যে বংশের মধ্যে প্রশ্নটা হচ্ছে জুয়াখেলাকে কেন্দ্র করে কোন বংশের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়, এটা হচ্ছে কি কুরাইশ ও কায়েস বংশের মধ্যে। ঠিক আছে, তো এটা লিখে রাখো, দেখবেন চ্যাপ্টার শেষ হয়েছে। কুরাইশ ও কায়েস বংশের মধ্যে কি জুয়াখেলা কেন্দ্র করে যুদ্ধ সংঘটিত হয়, তো তোমাদের এটা দিচ্ছে হচ্ছে হারবুল সিজার। হারবুল সিজার কি, হারবুল সিজার কি, এটা একটু বড় প্রশ্ন হবে, তো তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে হারবুল ফিজার কি। হারবুল ফিজার হচ্ছে কুরাইশ ও কায়েস বংশের মধ্যে যে দীর্ঘ 5 বছর যুদ্ধ সংঘটিত হয় তাকে কি বলে, হারবুল ফিজার বলে। আবার বলছি তোমাদেরকে, কুরাইশ ও কায়েস বংশের মধ্যে, আরব দেশের কুরাইশ ও কায়েস বংশের মধ্যে যে 5 বছর যুদ্ধ সংঘটিত হয় তাকে কি বলে, হারবুল ফিজার। এখন দেখো আরেকটা, ফিজার কত বছর স্থায়ী ছিল, কত বছর স্থায়ী ছিল, কত বছর স্থায়ী ছিল, 5 বছর, ঠিক না, 5 বছর। তোমার সবগুলো প্রশ্ন ঠিক মতো পড়বে, কারণ এই প্রশ্নগুলো ঠিক এইখান থেকে অনেক অনেক প্রশ্ন আসবে যেটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। আর এই পঞ্চম অধ্যায়টি এমনিতেই ইম্পর্টেন্ট, কারণ পঞ্চম অধ্যায় থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন নবীদের যে জীবনীগুলো সেগুলো 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 তোমাদের এই বিভিন্ন প্রশ্নে বারবার আসবে। ঠিক আছে, তো দেখো এটা কি দেখলাম, হারবুল ফিজার কত বছর স্থায়ী ছিল, 5 বছর। এখন কি হিলফুল ফিজুল কি, হিলফুল ফুজুল কি, হিলফুল ফুজুলটা হচ্ছে কি, এটা একটু বড় প্রশ্ন, সেজন্য তোমাদেরকে আবার মুখে বলে বলে দিচ্ছি, আমি দুইবার বলবো, তোমার লিখে নিবে, তো বইয়ের মধ্যে তো আছে, তারপর আমি বলছি আবার, হিলফুল ফুজুল কি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন উৎসাহী যুবককে নিয়ে যে শান্তি সংঘ বা সেবা সংঘ গঠন করে তাকে কি বলে, হিলফুল ফুজুল। তো এটা তোমরা এইভাবে লিখবে। আবার বলছি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন উৎসাহী যুবককে নিয়ে যে শান্তি সংঘ বা সেবা সংঘ গঠন করে সেটা হচ্ছে কি, হিলফুল ফিজুল। তো তোমরা এর উত্তরটা লিখে নিও, কারণ এটা একটু বড় হবে আর লেখারও অনেকটা টাইম কভার করতে পারবো না, এই জন্য আর একটু আমি লিখে দিচ্ছি না। 14 নম্বর, হিলফুল ফিজুল অর্থ কি,
এই যে একবার বলেছি তারপর আবার বলছি, এটা কি শান্তি সংঘ? শান্তি সংঘ বিপুল পূজার অর্থ কি? শান্তি সংঘ। দেখো তোমরা একটু তাড়াতাড়ি লিখবে, না লিখে তোমরা সবগুলো লেখা শেষ করতে পারবে না, কারণ এখান থেকে অনেক অনেক ছোট ছোট প্রশ্ন আসবে। হিলফুল ফুজুল কত বছর স্থায়ী ছিল? হিলফুল ফুজুল কত বছর স্থায়ী? খুবই নাজুক ছিল, যা এই হিলফুল ফুজুল ঘটনায় কিছুটা হলেও শান্তি ফিরে আসে আরব দেশে। তো তোমরা এইগুলো প্রশ্নগুলো লিখবে, আরো কিছু প্রশ্ন ছিল কিন্তু তো আমি তোমাদেরকে অনেক কিছু অনেক কিছু দিতে চেয়েছিলাম, অনেক কিছু লিখতে চেয়েছিলাম কিন্তু পাইনি, নেটের কানেকশনটা ভালো ছিল না। তারপর আরো কিছু দিন আবার এটা না লিখে দিই, আর কি ইম্পর্টেন্ট প্রশ্ন লিখে দিই শুধু, মহানিস ইসলামের শিশু মোহাম্মদ সাল জীবনে অন্যায় অধিকার অন্যায় অধিকার সংগঠন করেছেন। তোমার একটু বড় প্রশ্ন লিখো, এটা আসলে বড় প্রশ্নগুলো লেখা দরকার। এটা একটু পড়বে, সেটা হচ্ছে কি, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট বড় প্রশ্নটা, সেটা হচ্ছে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিভাবে অন্যের অধিকার সংরক্ষণে কি কি প্রচেষ্টা নিয়েছেন। দেখো তোমরা এই টপিকটা আমি বই লাইনে দেখে দিচ্ছি, সেটা হচ্ছে দেখো এই যে হিলফুল ফুজুল ঘটনা, দেখো এই যে হিলফুল ফুজুল ঘটনার ফার্স্ট প্যারা আমরা পড়বো এখান থেকে, কোনটা এই প্রশ্ন উত্তরটা কোনটা, জাস্ট ফার্স্ট প্যারা এইটুক। দেখো আবার দেখাচ্ছি তোমাদের এই বড় প্রশ্ন উত্তরটা এখান থেকে পড়বে, এটা কিন্তু ইম্পর্টেন্ট কারণ এই প্রশ্নগুলো অনেক আনকমন এবং এগুলো আসে, ঠিক আছে। আরেকটা দেখো প্রশ্ন, আরেকটা বড় প্রশ্ন দেখাচ্ছি, সেটা হচ্ছে জুয়া খেলার খারাপ দিকগুলো বর্ণনা করো এবং জুয়া খেলা বন্ধের জন্য তুমি কীভাবে জনমত সৃষ্টি করতে পারো, এটাও একটা ইম্পর্টেন্স কারণ আমাদের এখন যে সামাজিক ব্যবস্থা, এখন যে সামাজিক প্রেক্ষাপট সেটা কি হতে পারে, আমরা অনেক কিছু জানি না বা অনেক কিছু দেখা যাচ্ছে না, ঠিক না, কিন্তু এখনও কিন্তু অনেক বড় বড় কিছু যেটা হচ্ছে এবং অনেক হাই লেভেলে হাই সোসাইটিতে এই বিষয়গুলো চলছে। তো তোমরা এই বিষয়টাও ভালো করে জানবে এবং এই বিষয়গুলো কি মতামত, যে পাঁচটি করে মতামত প্রতিটি বিষয়ে মতামতগুলো লিখে দিবে, তোমার মতামত বা সামাজিক প্রেক্ষাপট নিয়ে যে মতামতগুলো সেগুলো তুমি তোমার নিজের আঙ্গিকে বা বইয়ের আঙ্গিকে করে লিখে নিবে, ঠিক আছে। আর একটা প্রশ্ন পড়বে, সেটা হচ্ছে আমি লিখে দিচ্ছি না, এটা হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ঘটনের সুন্দর আদর্শ, এটা অনেক অনেক ইম্পর্টেন্ট কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি আমাদের একজন আদর্শ মানুষ, আদর্শ মডেল, ঠিক না। তো এই এই বিষয়গুলো তোমরা ভালো ভালো করে পড়বে। আর আরেকটা হচ্ছে তোমাদেরকে আমি আরও পড়াতে যাচ্ছিলাম কিন্তু শেষ করতে পারলাম না, কারণ আমাদের নেটের সমস্যা অনেক কিছু মিলেই আমি দেখা যায় ক্লাসটা সংক্ষিপ্ত নিতে হচ্ছে। মহানবী ইসলামের জন্ম এবং হিলফুল ফুজুল ঘটন থেকে তোমরা ছোটো ছোটো প্রশ্নগুলো তো আমি বাছাই করে দিয়েছি, তো আরও কিছু কিছু তোমরা নিজেরা বইটা ভালো করে লাইন টু লাইন পড়বে, পড়ে নিজেরা লিখে লিখে সুন্দর করবে, ঠিক আছে। তখন আমি তোমাদের ক্লাস মোটামুটি শেষ করতে যাচ্ছি, তোমরা ভালো থাকো, এই প্রত্যাশায় ক্লাস শেষ করলাম।